السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আল্লাহ মসল্লিম আলা মোহাম্মাদিনী নেভী ইল উম্মি ই ওয়াভ ই মারিন সম্মানিত দর্শকশ্রোতা ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হলো তার আবির সালাতের রাখার শঙ্কা কত সম্মানিত দিনদারি মান্দার ভাই বোনেরা আমরা আমাদের বাংলাদেশ হিন্দুস্তান পাকিস্তান সহ তিনটি দেশে বিশেষ করে যখনই রমজান মাস আসে তখন এই তারাবির সালাতের রাকাত সংখ্যা নিয়ে আমাদের মধ্যে শক্ত বড় মতবিরোধ সৃষ্টি হয় আমি আমার সকল বাইদেরকে বলবো আমরা একটা সন্নত কাজের ক্ষেত্রে এটা আমরা তুচ্ছ করছি না আলিয়া না যেখানে প্রশস্ততা আছে সেখানে যেকোনো একটা পদ্ধতিতে কেউ আমল করলে আরেকজন তাকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলা এটা কোনো মতেই মোমেনের সান হতে না আমরা দরদ নিয়ে যেটা আপনার কাছে হক মনে হয়েছে এটা আপনি দরিল দিয়ে লোকদের কাছে সুন্দরকে উপস্থাপন করুন তার অন্তর কবুল করে না সেটা আমল কর আর যদি কবুল না করে আপনি কমপক্ষে তার কাছে পৌঁছাইছেন তবু এটা নিয়ে দাঙ্গা সৃষ্টি করার কোনো মানেই হয় না আসুন তারাবির সালাতের ক্ষেত্রে যেহেতু সালাদটা রাতের সালাত এখানে অনেকগুলা বিজ্ঞ স্কলারদের বা সাহাবাই কারাম তাবিন তবে তাম্মিদের আমল গুলা খুঁজলে অনেকগুলা মত বের আসে আমি ক্ষেত্রে আজকের এই ক্লাসে ষাটটি মত আপনাদের সামনে তুলে ধরব এক নাম্বার মত ভীতির সহ এগারো রাখাত এটা একটা মত দলিল আমরা পরে জিজ্ঞেস করব উল্লেখ করব দুই নাম্বার ভীতির সহ তেরো রাখাত তিন নাম্বার ভীতির সহ একুশ রাখাত চার নম্বর সহ উনচল্লিশ রাখাত সল্পশালীনদের আমল যদি আমরা খুঁজি এই আমল পাব তবে এই বর্ণনাবিদের কিছু বর্ণনা হয়তো দুর্বল আছে কিছু বর্ণনা সহি আছে ওই দিকে গেলাম না কিন্তু এই বর্ণনা গুলা পাওয়া যায় হাদিস বা তাবিন আমল যদি তাহলে আমলের ভিতরে এই রকমের ষাটটা আমল প্রসিদ্ধ ষাটটা আমল পাওয়া যায় আরো হয়তো কম বেশ থাকতে পারে এখন আসুন যারা সহ এগারো কথা এই মত প্রকাশ করে এটাকে প্রাধান্য দিয়েছেন তাদের দলিল কি তাদের দলিল হলো আমাদের সকলের মা হজরত আয়সার বর্ণিত একটি হাদিস তিনি বলেছেন হজরতনা বলতেছেন রসুল রমদান এবং রমদানের বাহিরে কখনোই এগারো রাকাতের বেশি সালাত আদায় করতেন না সম্মানিত দিনী ভাইরা এখানে আমি সকল বাইদেরকে এটা সামনের ক্লাসে আমি এই ব্যাপারে আলোচনা করবো ওইদিকে এখন আর যাচ্ছি না শুধু একটুটুকু কথা আপনাদেরকে বলতে চাই আমরা যখন এগারো রাখাতের কথা কেউ শোনে সে একটু গাকে ফিউনি হে মাত্র এগারো রাখাত আমরা এখন তেইশ রাখাত পড়ি সম্মান তো বাইদের কেবল ভাই রাহা। রসুল্লা এগারো রাখাত তো কত বড় ওই সময় আপনারা আপনারা যেভাবে পড়েন বা আমরা যেভাবে এখন পড়ি সালাত তারাবির সালাত

ফালা তস আল আন হুস্নিঘিন্না অতু লিখিন্না রস উস্তাম চার রেখাত সালতা করতেন হঠাৎ আসা পড়তেন কি যে সুন্দর করে পড়তো আর কত লম্বা করে পড়তো এই ব্যাপারে আর জিজ্ঞেস করিতেন বইল না আর মানে এত লম্বা এত সুন্দর করে পড়তেন তারপরে সুম্মা সল্লি আর বাহান তারপরে আবারও সার রেখাত পড়তেন ফালা তস আল আন হুস্নিঘিন্না অতৌ লিখিন্না তারপরে আল্লাহ আবারও চার রেখাত পড়তেন এর সৌন্দর্যতা আর লম্বা সম্পর্ক আর জিজ্ঞেস কর তারপরে আল্লাহ রসুল তিনটা কাত এই টোটাল এগারো রাকাত এই হাদিসটি ইমামি রহেমুল্লাহ দুই হাজার তেরো নং হাদিসে বর্ণনা করেছেন এই প্রসঙ্গে আরো অনেকগুলা বুখারি মুসলিম সহ সহ আর অনেকগুলো হাদিস রয়েছে এই এগারো রকাতের সবক আমি আরো বিস্তারিত দিতে যাচ্ছি না দুই নম্বর মত

এইরকম আরো হাদিস এই হাদিস গুলা আরো বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে তাহলে টোটাল গেল এগারো আর তেরো দুইটার এইটা আরো সুস্তমের যোগে আইসা এই তারির সালাতের রাকাত সংখ্যার বিভিন্ন রূপ ধারণ করেছে এটাও অনেকের প্রশ্ন সাহাবাই কারামরা কি নবীর আদর্শের বাইরে গেছে না এটাও আমরা আগামী সপ্তাহ সামনের দ্বারা আলোচনা করবো ইনশাআল্লাহ সাহাবাই কেরামগঞ্জ রসুলের প্রতি এত ভালোবাসা থাকতে এগারো রাখা তেরো রাখা সেরে বেশি বললেন কেন এটার কারণ আপনাদের বলবো ইনশাল্লাহ এবার আসুন সাহাবাই কেরামদান তাবিন তবে তাবেন আইমাই মুস্তাহিনের জামানায় তার আবির রাখার সংখ্যা আরো বেড়ে গেছেন যেমন এক হাদিস মোতাবেক রীতির সহ একুশ রাখাত এর দলিল হাজরত মুসান্নফে আব্দুর রাজাক রাহেমাহল্লাহ তিনি তার কিতাবে

মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক তিনি তার বর্ণনা করেছেন যে সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কা'ব এবং তামিমে ইদারী রাদিয়াল্লাহু তাআলার দিকে দুইজনকে ইমাম নিযুক্ত করে যে তারাবির সালাত পড়ার দায়িত্ব দিয়েছিলেন তারা বিতির সহ 21 রাকাত পড়ছেন তাহলে এরা প্রত্যেক রাকাতে মানে শত শত আয়াত দিয়ে কি করতেন সালাত আদায় করতেন আর এরা সলাতে দাঁড়াইলে ফজরের আগ দিয়ে বাইর হইতেন সারা রাত দেখেছে যে এই ইবাদতের মধ্যে গেছে এটা একটা বর্ণনা মোসান্ন আব্দুর রাজাক সাত হাজার সাতশো তিরিশ নং হাদিস এবার আসুন আরেকটা বর্ণনা পাওয়া যায় যে তেইশ রাকাত যেটা এখন আমাদের বাংলাদেশ হিন্দুস্তান এবং হারামানি এখনো আছে এটা আমল মালিক এমনি ইয়াজিদ আন রোমান আন্না হকাল খেয়ান আন্না সুইয়া কোমো না ফি

বর্ণনার মাধ্যমে কিছু দুর্বলতা সবলতা থাকতে পারে কিন্তু শুধু আমার উদ্দেশ্য যে এই এইরকম বর্ণনা যায় আরো এই সব তেজাঘাত আরো বহু ভা আছে যে তেসাঘাত পড়েছে এরকম বর্ণনা আছে এটার শ্রেষ্ঠ আমি সলিউশন করে দিব তারা অপরেখা দিচ্ছে আছে যে ফার্স্ট তার অর্থাৎ চার জায়গা চার জায়গাত করে ভরে ভরে ওরা একটু একটু রেস্ট করতেন তারপর আবার চার জায়গাত পড়তেন আবার রেস্ট করতেন আবার চার জায়গাত পড়তেন এটা তারিখুল কাবিরের নয় নং খণ্ডের আঠাশ নং পৃষ্ঠাতে এইভাবে বর্ণিত হয়েছে আরেকটা আছে যে উনচল্লিশ রাকাত এটার বর্ণনা হলো যে একজন তাবে তাবেইন তিনি বলতেছেন আদ্রাক্তুল নাসাবিল মাদিনা ফি জামানি ওমর ইবনে আব্দুল আজিজ

উনানব্বই নং হাদিসে বর্ণনা করেছেন এখন কথা হলো এই রকমের আরো বর্ণনা কেউ কেউ বলেছে আল্লাহ ইবনে তাইমি একচল্লিশ আঘাত পড়েছেন কেউ কেউ বলেছে কোন কোন মনীষীগণ ঊনপঞ্চাশ আঘাত পড়েছেন আসলে এই মত পার্থক্য এই যে কেরাতের মধ্যে এত ডিফারেন্স হয়ে গেল এই রাকাতের মধ্যে এত ব্যাক হলো কেন এ ব্যাপারে বিজ্ঞ মনীষীগণ সমাধান দিয়েছেন যে আসলে

এই হাদিসটি ইমামে বহারি রহমুল্লাহ নয় শত নব্বই নং হাদিসে বর্ণনা করেছেন ইমামে সাতশত উনপঞ্চাশ নম্বর হাদিসে বর্ণনা করেছেন আবুদাবুদ রহেমল এক হাজার তিনশত ছাব্বিশ হাদিসে বর্ণনা করেছেন ইমামে এক হাজার ছয় শত চৌরানব্বই নং হাদিসে বর্ণনা করেছেন তাহলে এই সব হাদিসগুলোর দ্বারা বোঝা যায় যে এই তারাবির সালাতের রাখার সংখ্যাটা নিয়ে তর্ক বিতর্ক জড়ানোটা ঠিক হবে না তবে কথা একটা সকল দিনদার ইমানদার ভাইদের কাছে আমি আকুল আবেদন করব। আমার এই গাল মন্দ করে আপনি নিজের আমল নষ্ট করেন না বাইরা আমি বলবো যে রসুল উল্লাহামের জমানায় এগারো কিংবা তেরো এটাই প্রসিদ্ধ বর্ণনা এগারো সুসাম বিশ্বাঘাত করেননি কিন্তু পরবর্তীতে তাবিন তবে তাবিনরা পড়েছেন সাহাবাই কেরামদের জামানে পড়েছেন তাহলে রসুল্লাহাম রাকাত সংখ্যা কম পড়লেও কেরাত অনেক 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 লম্বা করতেন সুরায় বাকারা সুরায় নিসা সুরায় আল ইমরান এইভাবে পড়তেন এক রাখাতে চিন্তা করে কয় ঘন্টা লাগতো রসুল ইসলামের কেরাত আমাদের হাবের সাহেবদের কেরাতের মতো না যে হাবের সাহেব না কি পড়তেছে রসুল ইসলাম ধীরে ধীরে পড়তেন আস্তে আস্তে পড়তেন

আত্মাইয়াত মানে দুই সেদ্ধের মধ্যে বস্ত মনে হচ্ছে যেমন সাহবাহিক মনে করছে যে মনে কথা ভুলে গেছে মানে এত লম্বা লম্বা রুকু এত লম্বা লম্বা সেজদা এত লম্বা লম্বা কেরাত সংখ্যায় কম কিন্তু ওজন অনেক 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 ভারী ছিল এখন সাহাবাই কেরামদের জামানায় তারা যদি কেরাত যদি নাকি লম্বা করতেন রাকাত কম পড়তেন আর কেরাত যদি ছোট করতেন রাকাত সংখ্যা বাড়াই দিতেন বাড়াইলো কেন যেহেতু রসুস্থ প্রশস্ততা দিয়েছেন যে রাতের সালাদ দুই রেখা দুই রেখা পরে পড়বে সীমা তো তাহলে যদি কেউ পঞ্চাশ রেখা পরে তাহলে সময় নিষেধ নাকি শরীর তো যদি এমন হতো যে এই এগারো রেখাতের বাহিরে আর যাওয়া যাবে না তাহলে দোষ ছিল আর এগারো রাখাত ফরা যাবে না তাইলেও হয়তো দোষ ছিল কিন্তু না রসুল এতটুক করেছেন এটা সন্ন্যত আমাদের জন্য উচিত কম সময় না দীর্ঘ সময় নিয়ে এগারো রেখাতে পরবো কিন্তু নামাজদার নামাজের মতো পড়ি ইবাদতটা ইবাদতের মতো করি আমি আমার দিনদারি মান্দার ভাইদের কাছে ইনসাফের মানদণ্ডে আপনার কাছে বলবো আপনি একটু ইনসাফ করেন তো দেখি আমরা যে নামাজগুলো পড়ি আপনি বিশ্বাঘাত পড়লে নাজাজ বলবো না যেহেতু সালফে সালিনদের আমলের মধ্যে আছে বিশ্বাঘাত এটা আমি রসুলের নাক থাকলেও সালফে সালিনদের মধ্যে ছিল এটা নিয়ে আমরা ঝগড়া করব না কিন্তু একটাবার বার বলি এইগুলো কি নামাজ এই নামাজ পড়ার নির্দেশ আমাদেরকে আল্লাহ বিশ্বঘাত শেষ ইমাম জানে না ইমাম কি পড়েছেন মুক্তি জানে না শুদ্ধ ভাবে বলার সুযোগ পাওয়া যায় না ইমাম তো তাড়াতাড়ি ফেলে আবেশ মানুষ শেষ গিয়ে সুভান আলা আল্লাহ সুন্দর করে ফরা যায় না কি নামাজ পড়লাম আর শেষ করে দূর পাঠ করার আগেই সালাম ফিরে দেওয়া হয় কি নামাজ পড়লাম ভাইরা ইবাদতটা একটু ধীরু হলে ইবাদত হয় শুধু করা খানা পূরণ নয় মানে এটার এই ঘর খালি খালি ঘর পূরণ করা নয় যা আমি বিশ্বাঘাত পরে গেলাম বিশাল একটা কাজ করেছে না এটা ইবাদতটা একটু বিনয়ের সহিত হওয়া চাই ধীরু সুস্থ হওয়া চাই সংখ্যা কম দেখে ঘাবড়াই যাব না বরং এ বাদরটা মানসম্পন্ন হওয়া আছে আর যদি আপনি বিশ টাকা চল্লিশ টাকা দেবেন আমার কোনো বাধা নেই আমরা কাউকে নিঃস্ব করবো না কিন্তু নামাজটা নামাজের মতো পড়েন দিন সুস্থ পড়েন তিন ঘন্টা লাগে সমস্যা নেই আপনার যদি তফিক থাকে রাত এসার পর শুরু করেন ফজর পর্যন্ত দাঁড়িয়ে চালাতের কোন বাধা নেই কিন্তু সালাদটা যেন সালাতের মতো হয় সালাদ যেন সালাতের মতো হয় সালাডটা যেন শুধু ফর্মালিটি না হয় শুধু গণনা খালি ঘর পূরণ করে ধরে না হয় যে আমি বিশ্বঘাত পরে আসছি আল্লাহ ওই সালাতের দিকে তাকাবেন সালাত রুকু ঠিক নেই সেদার ঠিক নাই একদল রুকু মানে এক শ্রদ্ধা দিয়ে আরেক বসার আগেই শ্রদ্ধা সরে যায় এইগুলো নামাজ না ভাই আমি সকল ভাইদের বলবো ঠিক আছে হারামাইনের ভিতরে বিশ্বাঘাত পরে আপনিও বিশ্বঘাত পড়েন আমি আপনাকে নিষেধ করবো না আপনাকে কিছু বলব না যে বলবো আপনি বেরেন না কিন্তু হারামাইনের মতো পড়েন হারামাইনে যেভাবে ফরে ওইভাবে ফরেন তার রমদানে আপনাকে এবাদত নিষেধ করব না কিন্তু গণনার নামাজ পড়বেন ও ভাই আরেকটা কথা মনে রাখবেন কেয়ামতের দিন বান্দার আমল মিদানে পাল্লায় উঠানো হবে গণনা হবে না ওজন দেওয়া হবে তাইলে এবাদতের কোয়ালিটি যেন ভালো হয় রসুলের এবাদতের নিয়ম ছিল সংখ্যায় কম কিন্তু ওজনে ভারী তাই আমি সকল ভাইদেরকে বলবো ভাইরা দলাদলি করে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করে গালবন্দ করে একজন একজনকে ইহুদির দালাল আল ইয়াজবিল্লাহ একজন একজনকে গুমরা পদভস্ট এইভাবে বলে কতদিন আমরা হাসাবো মানুষকে ও ভাই আমরা না ভাই আমরা সবাই মোমেন আল্লাহর কি কথা বলেছি ইন্নামাল মিনুন এই কমেন মোমেনের ভাই মোমেন মোমেনের ভাই আমরা সব এক দেহের মতো কেন আমরা এক ভাইকে আরেক ভাইকে গালি দিব কেন আমরা এগুলা নিয়ে তর্ক বিতর্ক করিয়া এই ঝগড়া করব ঠিক আছে আমি অনুরোধ করব ভাই

একটা তর্ক বিতর্ক সৃষ্টি করে দিয়ে একটা মানে অম্মর মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে আর এই দিনের মূর্খ লোকগুলা যারা কোরআন হাদিস জানে না এরা কতক্ষণ এই আলেমরা গাইলে কতক্ষণ ওই আলেম গাইলে সব হান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তফিক দান করুন আমিন ও আখিরুদ্দ আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত